প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। মুক্ত নিউজ 24 অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী। আজকে 1 জুলাই লকডাউনের প্রথম দিনের 12টা থেকে 1টার মধ্যকার কাপাসিয়া উপজেলা তথা মুনহুরদি উপজেলার বিভিন্ন বাজার আর রাস্তাঘাটের চিত্র ধারণ করে আপনাদের জন্য উপস্থাপন করছি আজকে আমাদের এই এপিসোডে। আমরা যখন শুরু করি 12টার দিকে, তখন চালার বাজার থেকে কামারগাঁও হয়ে একদম আড়াল বাজার পর্যন্ত রাস্তাঘাটের যে চিত্র ছিল সেটা ছিল লোক চলাচল প্রায় শূন্য, যানবাহন শূন্য বলা চলে। অতীব প্রয়োজনে বা জরুরি কোনো প্রয়োজনে যদি একাধজন মানুষ রাস্তাঘাটে চলাচল করতে দেখা গেছে। তারপর আড়াল বাজারে একই চিত্র, দোকানপাটগুলি সব বন্ধ ছিল, মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করছিল এবং রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে। আজকে আমরা হনুমান ইউনিয়নের আড়াল বাজারে উপস্থিত হয়েছি। আজকে সরকারের পূর্ব নির্ধারিত লকডাউনের প্রথম দিন। এই মুহূর্তে আমরা আড়াল বাজারের সামাজিক দূরত্ব রক্ষা করে যেই চিত্র আপনাদেরকে উপস্থাপন করলাম, মোটামুটি বহুলাংশে মানুষ এই দূরত্ব রক্ষা করে চলছে এবং অনেক দোকানপাট বন্ধ। আমরা হনুমান ইউনিয়নের 4 নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য সুনীল বাবুকে পেয়েছি। তো তার কাছে আমরা জানতে চাইবো যে আজকের এই প্রথম দিনে এই জনসাধারণ সামাজিক দূরত্ব রক্ষা এবং লকডাউন মানার ক্ষেত্রে কতটুকু সফল হয়েছে বা সরকারের উদ্যোগ সফল হয়েছে বলে আপনি মনে করেন? আমাদেরকে ভালোই, সবাই মোটামুটি মানুষ কি এই এই লকডাউনকে মানছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো সামাজিক দূরত্ব কি রক্ষা হচ্ছে? সেখান থেকে আবার আমরা মুনহুরদি, নরসিংদী জেলার মুনহুরদি উপজেলার বাস স্ট্যান্ড, বাজার এবং অন্যান্য স্থানগুলোর যে চিত্র ধারণ করেছি তাতে দেখা গেছে রাস্তাঘাট প্রায় শূন্য এবং শতকরা 95%-এর উপরে দোকানপাটগুলি বন্ধ ছিল এবং কদাচিত যদি দু একটাও খোলা থাকে তাহলে লোকশূন্য ছিল। সেগুলো বেচা কিনা বিক্রি শূন্য ছিল প্রায়, লোকজন তেমন একটা খুব পরিলক্ষিত হয়নি। এখন মুনহুরদি উপজেলার বাস স্ট্যান্ডে অবস্থান করছি। কদাচিৎ দু একটা দোকান ছাড়া সবগুলো দোকানপাট বন্ধ, মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে। এখানে বাস স্ট্যান্ডে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সারি সারি বাস দাঁড়িয়ে আছে, দূরপাল্লা এবং আন্ত পরিবহনের যে বাসগুলো আছে মুনহুরদি পরিবহন, অন্যান্য পরিবহনের যে বাসগুলো এখন প্রায় দাঁড়িয়ে আছে এবং অতি সামান্য পরিমাণ লোক যারা নিত্য প্রয়োজনীয় অতীব জরুরি কোনো কাজে হয়তো চলাচল করছে, অন্যথায় অবস্থা স্বাভাবিকই ছিল। এখানে যেই ব্যস্ত থাকার কথা, এখন বেলা 1টার কাছাকাছি প্রথম দিনে, এই লকডাউনের প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যস্ততম এই স্থানটিতে কতিপয় মানুষের আনাগোনা ছাড়া আর বাকিটা লকডাউনের আওতায় চলে এসেছে। আমরা ধরে নিতে পারি যে প্রথম দিনের এই লকডাউন অনেকটা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে মুনহুরদির অর্জুনচর মোড় হয়ে খিরাটি বাজার এবং আবার যখন আমরা কাপাসিয়া উপজেলায় প্রবেশ করি তখনও দেখা গেছে একই চিত্র। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আজকের 1 জুলাই সব 7 দিনব্যাপী যে লকডাউনের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং জনসাধারণকে অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে, সেটা মাথায় রেখে জনসাধারণ অনেকটা সচেতনতার সঙ্গেই
আজকের প্রথম দিনটি উদযাপিত করছি। আমরা যে চিত্র ধারণ করছি সেটা 12টা থেকে 1টার মধ্যে, এবং এই সময়কার এই উল্লেখিত অঞ্চলগুলোর মধ্যে যে চিত্র আমরা পেয়েছি তাতে মোটামুটি লকডাউন সফল হয়েছে এবং অনেক জনসাধারণই সচেতনতার সঙ্গে নিজেদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করছে। এটাই ছিল আজকের মতো পহেলা জুলাইয়ের আজকের লকডাউনের প্রথম দিনের চিত্র। বন্ধুরা, এই ছিল আজকের সার্বিক তথ্য। আমরা ঠিক একই সময়ে আগামীকাল লকডাউনের দ্বিতীয় দিনে অন্য একটা অঞ্চলকে আশ্রয় করে আমাদের চিত্রগ্রহণ করে সার্বিক তথ্যগুলো আপনাদেরকে দেব। আপনারা এর থেকে যদি উপকৃত হন এবং আপনাদের মতামত জানিয়ে শেয়ার, কমেন্ট, লাইক করে আমাদেরকে উজ্জীবিত করবেন, আমরা চেষ্টা করব এই আগামী 7 দিনব্যাপী লকডাউনের মধ্যকার সমস্ত চিত্রগুলি একই সময়ে এবং একই এক একটা অঞ্চলকে আমরা চিহ্নিত করে সার্বিক পরিস্থিতি আপনাদের দৃষ্টিগোচর করা। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামীকালকের প্রোগ্রামের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সময়ে অন্য একটি স্থানকে কেন্দ্র করে আমরা চিত্র ধারণ করে আপনাদের দুয়ার পর্যন্ত বসে দেব। আপনাদের ভালো লাগলে আমাদেরকে লাইক শেয়ার করে উৎসাহিত করবেন, এবং সর্বশেষ বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে সংযুক্ত হবেন এবং আমাদের প্রোগ্রামগুলি দেখতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী মুক্ত নিউজ 24 অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো একটি জায়গায়। ধন্যবাদ।